আমেরিকায় ছুটে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করলো চীন। চীনের ভান্ডারে 500-এর বেশি পারমাণবিক বোমা রয়েছে, তবুও থেমে নেই চীন। এবারে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে চীন, যা স্থলভাগের উপর দিয়ে ছুটে গিয়ে 5,600 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ক্রমশই নাকি গোপনে নিজের শক্তি বাড়িয়ে চলেছে চীন, আরো আধুনিক করছে বাহিনীকে, ক্ষেপণাস্ত্রের ভান্ডারও নাকি আরো বৃদ্ধি করছে, এমনটাই বলছে আমেরিকার প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পেন্টাগন। সম্প্রতি পেন্টাগন জানিয়েছে চীনের ভান্ডারে 500-এর বেশি পারমাণবিক বোমা রয়েছে, তবে এতেও থেমে নেই চীন। আরো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ ICBM তৈরি করছে চীন, যা স্থলভাগের উপর দিয়ে ছুটে গিয়ে 5,600 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সম্প্রতি আমেরিকার কংগ্রেসকে একটি রিপোর্ট পাঠিয়েছে সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রক, তাতে জানিয়েছে আগামী 10 বছরে চীন নিজেদের রিপোর্টে জানানো হয়েছে ICBM কে আরো আধুনিক করে তুলছে চীন। নতুন নতুন এই অস্ত্র তৈরি করছে তারা, অস্ত্র ভান্ডারকে আরো আধুনিক করতে চলেছে, অর্থাৎ বাড়বে তাদের পরমাণু অস্ত্রের সঞ্চয়। ক্ষেপণাস্ত্রের পরিসর আরো বাড়াতে চলেছে চীন, এর ফলে চীনের ছোঁড়া ক্ষেপণাস্ত্র সোজা গিয়ে আঘাত হানতে পারবে আমেরিকা, হাওয়াই বা আলাস্কায়। আমেরিকার আশঙ্কা এর ফলে কৌশলগত স্থিতিশীলতা নষ্ট হতে পারে। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের ধারণা 2030 সাল পর্যন্ত চীনের ভান্ডারে সক্রিয় পরমাণু বোমার সংখ্যা বেড়ে হবে 1,000, 2035 সালে সেই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। মনে করা হচ্ছে পরমাণু অস্ত্র ভান্ডার আধুনিকীকরণের কাজ শেষ হবে ওই বছরে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর লক্ষ্য 2049 সালের মধ্যে চীনের প্রতিরক্ষা বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তোলা, সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে চীন। চীনের এই অস্ত্র ভান্ডার বৃদ্ধি নিয়ে উদ্বেগে আমেরিকা, যদিও চীন নিজের পুরনো নীতিতেই অনড়। অন্য রাষ্ট্র পারমাণবিক হামলা চালালে তবেই তারা পাল্টা আক্রমণ করবে, প্রথমে পারমাণবিক হামলা করবে না। একটি সাংবাদিক বৈঠক করে আমেরিকার এই রিপোর্টের সত্যতা খারিজ করেছেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নি। তিনি জানিয়েছেন আমেরিকার রিপোর্টে কোনো ভিত্তি নেই, সবটাই মন গড়া। জাতীয় নিরাপত্তার স্বার্থে যতটুকু পারমাণবিক অস্ত্র প্রয়োজন ততটাই রাখে চীন, অন্য কোনো দেশের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চায় না। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন, ধন্যবাদ।